তো পশ্চিমবাংলার রাজ্য সরকার যেভাবে চলছে সবাই জানে, সারা দেশের সমস্ত রাজ্য ডিএ মানুষের ন্যায্য অধিকার কোর্ট একাধিকবার বলেছে, তা সত্ত্বেও তাকে মান্যতা না দিয়ে রিভিউ পিটিশনে গেছে। ডিভিশন বেঞ্চ আজকে আবার জানিয়ে দিয়েছে যে বিশেম মেয়ের অর্ডারটা বহাল থাকবে, তাহলে কোর্ট আজকে জানিয়ে দিল যেটা ন্যায্য অধিকার এবং এটা বহাল রাখার কোনো বিকল্প নেই। কেন এটা বারবার করছে? এই সরকারের কাছে মানুষের ন্যায্য অধিকারের কোনো মূল্য নেই। সরকারি কর্মচারী যারা কাজ করেন, ডিএটা তাদের অধিকার, সব রাজ্যে কেন্দ্রে সব জায়গায় সময় সবাই পাচ্ছে, খালি পশ্চিমবাংলায় নয়। কেস করলে কখনো বলছে আমরা দিয়ে দিয়েছি বাকি নেই, কখনো বলছে আর হবে না, কত রকম মিথ্যা কথা বলা, সাধারণ মানুষকেও মিথ্যা কথা বলা হচ্ছে, ভোটের জন্য মিথ্যা কথা বলা হচ্ছে, কোর্টে গিয়েও মিথ্যা কথা বলা হচ্ছে। তাই কোর্ট বলেছেন যে এটা দিতে হবে, ওরা আবার রিভিউ পিটিশন করেছিল, সেটাও খারিজ হয়ে গেছে, হওয়া উচিত, দিয়ে দিতেই হবে সরকারি কর্মচারীর অধিকার, আর না দিলে আরও আন্দোলন হবে এবং কোর্টে যাবে। যেহেতু কোর্টে গেছে, কোর্ট দেখছে বারবার কিরম মিথ্যা কথা বলছে এই সরকার, আর বাঁচার উপায় নেই। কিন্তু আমরা আশঙ্কা করছি এই সরকার এ সুপ্রিম কোর্টে যাবে, এবং আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করে নিয়েছি, অর্থাৎ আমাদের না জানিয়ে মামলাটা করতে পারবো। একবার নয়, দুবার নয়, তিন তিন বার এই রিভিউ পিটিশনের জয় আমরা পেলাম। আমরা নিশ্চিত আমাদের এই যে পঞ্চম বেতন কমিশনের যে 34% দিয়ে সেটা রাজ্য সরকারকে মিটাতেই হবে, এবং সেটা পরবর্তীকালে যে আজকেই কন্টেম পিটিশন ছিল, কিন্তু একটি সংগঠন কন্টেম পিটিশনের যে অ্যাপ্লিকেশনটা ভুলবশত করার ফলে সেই কারণে আমাদেরটাও সেখানে খারিজ করে দেয়। আগামী মঙ্গলবার আবারও পুনরায় তাদেরকে করতে হবে, এবং 9th November পরবর্তী শুনানির দিন ধার্য করে। ইয়ে তো সরকারি কর্মচারী শিক্ষকদের হক, মমতা ব্যানার্জি যে স্টাইলে পশ্চিমবঙ্গ চালাতে চান সেই স্টাইলে তো বিচার ব্যবস্থা চলবে না। উনি দিয়ে অস্বীকার করেন, আবার হলফনামা দিয়ে বলেন দিয়ে বাকি। এই রিভিউ পিটিশন খারিজকে স্বাগত জানাচ্ছি। বিষয়টি একেবারেই বিচারাধীন বিষয়, ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে, এবং রাজ্য সরকার, রাজ্য সরকারের এজি এবং বিচারালয়ের বিষয়, উচ্চ ন্যায়ালয়ের বিষয়, বিচারপতির বিষয়, নিশ্চয়ই তারা এটা ঠিক করবেন, নিজেরা বসে কথাবার্তা বলে বা প্রয়োজনে যেটা করার সেটা করবেন। কারণ উচ্চ ন্যায়ালয়ে কোনো আদেশ নিয়ে তার উপর তো কোনো কিছু বলা যায় না। অর্থনৈতিক অবস্থা প্রিভেল করছে দেশে, না দেওয়ার তো কথা কখনো মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কখনো ভাবেননি, বলেননি তিনি। আমরা সবসময়, আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কর্মচারীদের পক্ষে, এবং এর পূর্বেও তিনি ডিয়ারনেস অ্যালায়েন্স নিয়ে যা বলার বলেছেন শুধু নয়, করেছেন, দিয়েছেন। নিশ্চয়ই আগামী দিনেও আশা করব যে কর্মচারীদের বা সকলকে, বাংলার 10 কোটি মানুষকে সুখে শান্তিতে রাখতে তিনি যা যা করার করেছেন, করছেন, করবেন।